হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণা মণ্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় এখন মোটামুটি ভালো আছি, পুরোপুরি ভালো এখনও হইনি, অনেক শরীরের প্রবলেম রয়েছে, তো সেইগুলোকে কাটিয়ে উঠতে একটু টাইম লাগবে ঠিকই। তো যাই হোক, আজকে আর সেই প্রবলেমের কথা শেয়ার করব তোমাদের সঙ্গে, আমার জীবনে ঘটে যাওয়া কিছু প্রবলেম, তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে সবাই কন্টিনিউ দেখো। তো চলো শুরু। আর সব বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা, আর সবাইকে জানাই সব পুজো কেটে গেছে, যদিও বা আমি দুর্গাপুজোতেও সেরকম কোনো কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, যেটুকুনি পেরেছি শেয়ার করেছি। কালী পুজো তো কিছুই করতে পারিনি, কারণ কি সেটা জানার জন্য তোমাদের এই ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে এর পিছনে কারণটা কি। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আজকে আমার কিছু প্রবলেম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক, আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে আমি সদ্য মা হয়েছি, তো তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন জীবনের পথে এগিয়ে চলতে পারি আর আমার বাচ্চাকে ভালোভাবে মানুষ করতে পারি। তোমরা আমায় বড়রা যারা রয়েছে তারা আশীর্বাদ করো, আর ছোটরা যারা রয়েছে তারা আমার সাথে থেকো, পাশে থেকো আর ভালোবাসা দিও, এটাই তোমাদের কাছে কামনা করব। আর সত্যি কথা বলতে আমি খুবই খুশি, খুবই খুশি বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে সবাই তো শেয়ার করে, যাদের সিজার হয় তাদের শেয়ার করে, তো আজকে আমি নর্মাল ডেলিভারির কিছু অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমার অনেক বন্ধুরাই এই ব্যাপারটা জানে, কিন্তু আমার জীবনের সঙ্গে এই ফার্স্ট টাইম এই ঘটনা, আর এই ঘটনাটাতে আমি খুব মানে কি বলবো তোমাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না, এই ফিলিংসটা কি আর কি কষ্টদায়ক ব্যাপারটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হয়তো এটা অনেকেই হয়তো খারাপ বলবে, কিন্তু যেহেতু তোমাদের সাথে এই প্ল্যাটফর্মে রয়েছি আমি, তো জীবনের কিছু কিছু ঘটনা যেটা শেয়ার না করলেই নয়, তো আশা করি তোমাদের এটা ভালো লাগবে। আর আমার খুবই ইচ্ছা যে আমার জীবনের সঙ্গে কি ঘটনা ঘটেছে এই দু তিন দিনের মধ্যে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলে আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা। তো বন্ধুরা, ভূত চতুর্দশীর ঠিক দুদিন আগে থেকে আমার অসম্ভব পেন উঠতে থাকে। তো পেন উঠতে থাকে, মাঝে মধ্যে পেনটা হচ্ছিল, আবার কমে যাচ্ছিল, আবার হচ্ছে, আবার কমে যাচ্ছে, তো এইরকমভাবেই সারাদিন আমার সাথে ঘটতে থাকে। তো তার মধ্যেও আমি ঘরের সমস্ত কাজকর্ম সব কিছু করতে থাকি, আর তার মধ্যেও আমি হসপিটালে যেতে হয়েছিল আমাকে। হসপিটালে যখন যাই তখন আমাকে ডাক্তার বলে এটা ফলস লেবার পেন হচ্ছে, তুমি এখন বাড়ি চলে যাও, এখন তোমার টাইম আছে। তো আমার ডেট ছিল হচ্ছে 2 নভেম্বর, কিন্তু আমার পেনটা ঠিক উঠছিল ভূত চতুর্দশীর ঠিক দুদিন আগে থেকেই। তো যাই হোক, এইরকমভাবে বাড়িতেই এরকম পেন উঠতে থাকে আর আমি এরকমভাবেই সহ্য করতে থাকি। তো দুদিন এইরকমভাবে বাড়িতে সহ্য করার পর ভূত চতুর্দশীর দিনও সারাদিন এইভাবে সারাদিন পেন উঠতে থাকে, কিন্তু রাত্রিবেলার পেনের মাত্রাটা একটু বেশি হয়ে যায়। পেনের মাত্রাটা এতটাই হয়ে যায় যেটা সহ্য করতে পারছিলাম না, তখন বাধ্য হয়ে ভোর 3টের সময় তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে যায় হসপিটালে। তো তখন আমি স্কুটি করে গেছি, সেই মুহূর্তগুলো তোমাদের সঙ্গে হয়তো তুলে ধরতে পারিনি, কারণ সেই সিচুয়েশনটা ছিল না। তোমাদের দাদাভাই আমাকে চারতলা থেকে নামিয়ে নিয়ে গেছে আর স্কুটি করে গেছি, স্কুটি করে ওই অবস্থায় যাচ্ছি, মাঝে মাঝে পেটের যন্ত্রণা যখন উঠছে তখন স্কুটি থামিয়ে ওরকম যন্ত্রণা, মানে সত্যি কথা বলতে কীরকম যন্ত্রণা, এই ফার্স্ট টাইম আমি এই অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে এটা আমার জীবনে হয়তো মানে অনেক একটা বড় স্মরণীয় ঘটনা, হয়তো সব মাদের কাছে একটা স্মরণীয় ঘটনা থাকে, কিন্তু আমার কাছে না এই স্মরণীয় ঘটনাটা হয়তো আমি কোনোদিনই ভুলতে পারবো না। তাই জন্যই ভাবলাম যে এটা তোমাদের সঙ্গে যেমনি শেয়ার করা উচিত সেমনি আমার ভিডিওতেও থাকলে, আমি 1 বছর 10 বছর বাদেও আমি এই ভিডিওটা যখন দেখবো তখন আমি সত্যি কথা নিজের ফিলিংসটা আমি বুঝতে পারবো আবারও নতুন করে। তো সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তারপরে কি হলো,
তো যথারীতি আমি হসপিটালে গেলাম। যাওয়ার পরেই আমাকে যখন চেক আপ করা হলো, এমার্জেন্সিতে যখন চেক আপ করা হলো, এমার্জেন্সি থেকে চেক আপ করে আমাকে পাঠিয়ে দিল হচ্ছে লেবার রুমে পাঠিয়ে দেওয়া হলো। তখন লেবার রুমে যাওয়ার পর বন্ধুরা, সত্যি কথা বলতে সেই যে অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে কীভাবে শেয়ার করবো আমার মাথায় আসছে না। মানে ওখানে আমি ডাইরেক্ট নর্মাল ডেলিভারি হতে দেখেছি নিজের চোখের সামনে, আর দেখার পরে আমার হাত পা কাঁপতে শুরু করেছে রীতিমতন। মানে সেই সব জিনিসগুলো যখন দেখেছি, কাটা ছেঁড়া হচ্ছে, রক্ত রক্ত, মানে ডাইরেক্ট বাচ্চা হচ্ছে সবার, মানে সেগুলো ওপেনভাবে সবাই সবারটা দেখতে পাচ্ছে, সেটা দেখার পরে আমার আস্তে আস্তে শরীর খারাপ শুরু হয় আরও বেশি, আর আমি এতটাই ভয় পেতে থাকি তো যাই হোক, আমি অনেক রিকোয়েস্ট করে যখন ডাক্তার আমাকে ওখানে চেক করলো, চেক করার পর বলল তোমার এখনও একটু টাইম লাগবে, তখন আমাকে পাঠিয়ে দিল হচ্ছে ওয়ার্ডে ট্রান্সফার করে দিল। তো আমি যখন ওয়ার্ডে ট্রান্সফার হয়ে এলাম, তো সত্যি কথা বলতে মনের দিক থেকে না অনেকটা স্যাটিসফাই হলাম, কারণ লেবার রুমে কোনো বাড়ির লোক অ্যালাউ করে না, কিন্তু ওয়ার্ডে বাড়ির লোককে থাকতে দিয়েছে, মানে থাকতে দেয়। তো যখন আমি ওয়ার্ডে ট্রান্সফার হয়ে এলাম, তখন আমার মনে একটু সাহস এলো, কিন্তু মাথার মধ্যে ওই জিনিসগুলো ঘুরছে যে কিভাবে কি করছে, ছুরি দিয়ে ডাইরেক্ট কাটছে আর বাচ্চা ডাইরেক্ট বেরোচ্ছে আমার চোখের সামনে, আর অত রক্ত, আর আমি সত্যি কথা বলতে ওষুধ খাওয়া বলো, ডাক্তার বলো, রক্ত বলো, এইসব জিনিসকে খুবই ভয় পেতাম, খুবই ভয় পেতাম। আর সেই সব জিনিসগুলো যত ভার মানে মাথার মধ্যে আসছে, তত আমার সুগার হাই হতে থাকে। তো আমার সুগার ছিল না বন্ধুরা, যখন আমি হসপিটালে ভর্তি হলাম তখনই আমার সুগার হট করে বাড়তে থাকে। তো এত টেনশন, এত টেনশনের মধ্যেও আমার পেটের এত যন্ত্রণা হতে থাকে। তো এইভাবে আমার রাতটুকু কেটে গেল। রাত কাটার পর তো রাত্রিবেলা তো তোমাদের দাদাভাই আমাকে হসপিটালে নিয়ে গেছিলো, কেউ জানতো না সেরকম। তারপরে সকাল হতেই আমার বোনকে খবর দেওয়া হয়েছিল ভোরবেলায়। তো আমার বোন ডায়মন্ড হারবার থেকে এসছে, তারপরে মারা গেছিলো, আর আমার দিদা যেহেতু ওই হসপিটালেই কাজ করে, তো দিদা তো জানতেই পেরেছে, দিদা সকালবেলা দেখা করতে যায় আমার সাথে হসপিটালে। তো সবাই সকালবেলা আসতে থাকে, এসেছিলো আমার ছোটো মামি, ছোটো মামিও যায় গিয়ে আমাকে দেখে, চুল ফুল বেঁধে দেয়। মানে আমি তখন পাগলের মতন অবস্থা, মাঝে মাঝেই যখন পেন উঠছে তখন আমার অবস্থা সত্যি কথা বলতে খুব ক্রিটিক্যাল, আর কিছুই ভালো লাগছে না আমার। মানে সেই শিশুটার মানে এতটাই নিজেকে মানে কষ্টদায়ক মনে হচ্ছে, না কি বলবো, যখন ব্যথা কমে যাচ্ছে তখন তো আমি খুবই ভালো লাগছে, আর যখন ব্যথা কমছে না, যখন ব্যথা উঠছে তখন আমি মানে পাগলের মতন করছি, না শুতে পাচ্ছি, বসতে পাচ্ছি না, কিছু করতে পারছি। আর ঘুম তো প্রায় 3 মাস ধরে আমার ঘুম পুরো চলে গেছিলো, সারা রাত ঘুমাতাম না, ভোরবেলার দিকে আমি একটু ঘুমাতাম, আর লাস্টের সময় তো আমি একদমই ঘুমাতাম না, আর এই যখন হসপিটালে ভর্তি হয়েছি সেই কদিন তো একদমই ঘুমাতে পারতাম না। তো এইভাবে সারাদিন কেটে গেল, ডাক্তার বারবার আসছে, চেক আপ করছে, চেক আপ করে যাচ্ছে, কিন্তু বলছে এখনও টাইম বাকি আছে, বাচ্চার দ্বার খোলেনি। তো এই জিনিসটা, এই কথাগুলো কানে যখন শুনছি না, তখন ভাবছি এইসব কী জিনিস বা কী হচ্ছে আমার সঙ্গে, আমি কিছুই বুঝতে পারছি না। আর ডাক্তারের বারবার চেক আপ করাটা আমার কাছে খুবই কষ্টদায়ক লাগছে, মানে কিছু বলার নেই, কিন্তু ডাক্তারের কাছ থেকে ভয় পেলে চলবে না। আমি তো লাস্টে ভেঙেই পড়েছি, আমার বরকে আমি বারবার বলছি যে কী করব আমি, আমার আমি কিছু সহ্য করতে পারছি না। তো যাই হোক, আমাকে সিজার করে দাও, সিজার করে দাও। তো তোমাদের দাদাভাই একমাত্র মানে একমাত্র অনর ছিল, আর আমার দিদা একমাত্র অনর ছিল যে সিজারে যতই যা বলুক ওকে সিজার করাবো না, নর্মালেই ডেলিভারি করাবো। তো এইভাবেই চলছিল, মানে আমাকে মানে এইভাবেই আমি কষ্ট পাচ্ছি, আর আমাকে একবার করে বোঝাতে আসছে তোমাদের দাদাভাই, তুমি চিন্তা করো না, তোমার সব ঠিক হয়ে যাবে, নর্মাল ডেলিভারি করানোটাই বেটার, তুমি ভালো থাকবে, পরবর্তীকালেও তুমি কিন্তু ভালো থাকবে, তোমার শরীর ভালো থাকবে, সব কিছু ঠিক থাকবে, তুমি একটু সময় রাখো, সব ঠিক হবে। তারপরে ডাক্তার যখন দুপুরবেলা আসে আমাকে চেক আপ করতে, তখন ডাক্তার এসে বলে, মানে পরের দিন কালী পুজোর দিনকারে দুপুরবেলা যখন আমার চেক আপ করে, ডাক্তার বলে একটু টাইম লাগবে, সুগার বেড়ে গেছে, সুগারের ওষুধ কিনে দিন, ওকে সুগারের ওষুধ খাওয়াতে হবে। তো সুগারের ওষুধ খেতে শুরু করলাম আমি, মানে এতটাই টেনশন হয়ে যাচ্ছিলো যার জন্য সুগার এসে গেছে আমার। তো যাই হোক, তোমাদের দাদাভাই বারবার বোঝাচ্ছে, ডাক্তারে গিয়েও কথা বলেছে, ডাক্তারকে যখন তোমাদের দাদাভাই বোঝাতে গেছে যে ও খুব কষ্ট পাচ্ছে,
তো তোমাদের দাদাভাই কষ্ট না দেখতে পেয়ে বড় ডাক্তারকে বলে, একজন লেডি ডাক্তার ছিল, মানে এতটাই ভালো, সে আমার কাছে সত্যি কথা বলতে ভগবানের তুল্য, বয়স্ক মহিলা কিন্তু এত ভালো এত ভালো। প্রথমেই তো আমাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছিল, মা হতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয়, তোমাকেও কিন্তু সেই কষ্টটাই সহ্য করতে হবে, তুমি ভেঙে পড়লে চলবে না কিন্তু, আর চেষ্টা করো পুশ করার, যেটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, আমি ভয়ে অতিরিক্ত পরিমাণ কেঁদে ফেলছিলাম। তো যাই হোক, এইভাবে কেটে গেল সারা দিনটা। বাড়ির লোক বিকেলবেলা দেখতে এলো, সবাই দেখতে এলো, আর রাত্রিবেলা আমার মেজ কাকি আমার সাথে ছিল, রাত্রিবেলা প্রচণ্ড যন্ত্রণা করছে সারা রাত আমার সাথে, যন্ত্রণাতে কোমরে কোমর টিপে দিয়েছে, সারা রাত আমার সাথে সময় কাটিয়েছে। সত্যি কথা বলতে আমার জীবনের সত্যি কথা এই জিনিসটা আমি না কোনোদিন ভুলবো না, মানে সেই পরিস্থিতিতে, মানে আমি কি বলবো, আমার চোখ থেকে জল আসছে, মানে সেই পরিস্থিতিটা আমার এমনই ছিল, কিন্তু আমার কাকি আমার সারা রাত কোমরে হাত টিপে দিয়েছে, মানে এমন পরিস্থিতি ছিল যে কেউ আমার সাথে থাকলে মনে হয় আমি খুব সাহস পেতাম। তো যাই হোক, সেই দিনকারে আমার কাকি আমার সাথে ছিল, থাকার পরে তো চোখে জল এসে গেল। সত্যি সেই টাইমটাতে যেসব মানুষরা আমার পাশে ছিল তাদের উপকার আমি কোনোদিন ভুলবো না। তো ওইভাবে কেটে গেল পরের দিন, রাত্রিটুকু কেটে গেল, কাকি ভোরবেলা চলে গেল। ভোরবেলা আমার বোন আবার ডায়মন্ড হারবার থেকে যখন এলো, তো আমি বোন এসে আমার সাথে থাকলো, সারাদিন ছিল ও, রাত্রিবেলাও আমার সাথে ছিল, কিন্তু সেই দিনকারের ব্যথাটা আরও বেড়ে গেল, মানে এত ব্যথা বেড়ে যাচ্ছে আমি আর সহ্য করতে পারছি না, এতটাই ব্যথা বেড়ে যাচ্ছে যে যখন ব্যথা বেড়ে যাচ্ছে তখন আমাকে আবার নিয়ে যাওয়া হচ্ছে লেবার রুমে, আর লেবার রুমে যখনই আমি যাচ্ছি তখনই আমি সেই সব জিনিসগুলো দেখে আমি ভয়, আমার নিজের মধ্যে আমি কিছু কন্ট্রোল করতে পারছি না, এতটাই একটা ভয় আমার নিজের মধ্যে চলে এসেছে ডাইরেক্ট সব কিছু দেখার পর। মানে এগুলো আমরা হয়তো কথায় শুনেছি বা ডাক্তারি বিদ্যায় এইসব জিনিস হয় সেটা শুনেছি, কিন্তু নিজের চোখে দেখা ডাইরেক্ট ওপেন, মানে সেটা দেখার পর থেকে না আমার শরীরের মধ্যে হাত পা কাঁপতে থাকছে, মানে কি করব আমি, মানে নাজেহাল অবস্থা। আর বারবারই আমাকে নিয়ে যাওয়া হচ্ছে লেবার রুমে, যতবার নিয়ে যাওয়া হচ্ছে ততবার তো আমি চিল্লা, মানে এত চিৎকার করছি ভয়ের চোটে, আমার ব্যথা হচ্ছে কিন্তু ব্যথা সহ্য করেও আমি খালি বারবার বলছি, যখনই চেক আপ করছে বলছে একটু টাইম আমার বেশ মানে বাকি আছে, তখনই আমি বলছি আমাকে যাই করো, আমাকে ওয়ার্ডে পাঠিয়ে দাও, আমাকে ওয়ার্ডে পাঠিয়ে দাও। তো এরকম বারবার করার পরেও না অনেকে বিরক্ত হয়ে যাচ্ছিলো, অনেক সিস্টার দিদিরা ছিল যারা বিরক্ত হয়ে যাচ্ছিলো আমার ওপরে, কারণ আমি বারবার মানে লেবার রুমে যাচ্ছি ব্যথার চোটে, আবার আমি লেবার রুম থেকে মানে বায়না করছি আমাকে যাতে ওয়ার্ডে শিফট করে দেয়, কারণ আমি লেবার রুমের ওই যে ক্রিটিক্যাল জিনিসগুলো না আমি দেখে আরও বেশি ভয়ে আমার নিজের মধ্যে খুব হচ্ছিলো। তো যাই হোক, আবার সেই রাত্রিবেলা আমাকে পাঠিয়ে দেওয়া হলো, পরের দিন রাত্রিবেলা আমাকে আবার পাঠিয়ে দেওয়া হলো, ওয়ার্ডে শিফট করে দেওয়া হলো, আর এবারে তো আমাকে মুখ করতেই রীতিমতন শুরু করে দিয়েছে যে বারবার এখানে আসছো আর তুমি বারবার ওয়ার্ডে যেতে চাইছো, ওয়ার্ডে কী আছে? আমি বলছি আমি ভয়ের চোটে আমি আর এখানে থাকতে পারছি না, আমার শরীরে আরও বেশি কষ্ট হচ্ছে। তো এইরকম রীতিমতন বলে রাত্রিবেলা যখন আবার ওয়ার্ডে চলে এলাম তখন বাজে হচ্ছে দশটা বাজে। তো যখনই ওয়ার্ডে শিফট করা হচ্ছে তখনই তো ওখান থেকে অ্যানাউন্স করা হচ্ছে যে এই বাড়ির পেশেন্ট ওয়ার্ডে শিফট করা হচ্ছে, তখন আমার বাড়ির লোক সবাই ছিল, আমার বোন আমার মা আর আমার বর, তো তোমাদের দাদাভাই সব থেকে বড় কথা, ওর কথা তো না বললেই নয়, মানে ওর কথা হচ্ছে কি বলবো, যেদিন থেকে আমি কনসিভ করেছি সেই দিন থেকে শুরু করে লাস্ট দিন পর্যন্ত ও আমার পাশে ছিল, সাথে ছিল, একদিনও আমাকে হসপিটাল থেকে ছেড়ে বাড়িতে আসিনি, ওই হসপিটালেই ও শুয়েছে থেকেছে সব কিছু করেছে, আর ভগবানকে খালি দেখেছি কখন হবে, কখন যা হোক যাতে তাড়াতাড়ি হোক, আমি এত কষ্ট পাচ্ছি, সেই জন্য বারবার বলতে থাকছে যে যা হোক তাড়াতাড়ি হোক, এতদিন ধরে কষ্ট পাচ্ছে। সত্যি কথা বলতে সেটা হয়তো আমার নিজের দোষে, একদিকে বলা হয়তো নিজের দোষে, কিন্তু নিজের দোষে না, এটা আমার জীবনে একদম পুরো প্রথম নতুনত্ব। তো 30 তারিখ ভোরবেলা 3টের সময় আমি যখন হসপিটালে ভর্তি হলাম, সেই থেকে শুরু করে 30 তারিখ ভোরবেলার থেকে শুরু করে সকাল কেটে গেল, সারাদিন কেটে গেল 31 তারিখ, 31 তারিখ কেটে গেল, 1 তারিখও কেটে গেল, 1 তারিখ রাত্রিবেলা 10টার সময় আমার লেবার পেন এতটাই বেড়ে ওঠে আর জল ভাঙতে শুরু করে। তো এগুলো একটা মানে
মেইনলি একটা প্রবলেম, মানে প্রবলেম বলবো না, একটা আনন্দের জিনিস যেটা শেয়ার করতে আমার একদমই লজ্জা লাগছে না, তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যার খারাপ লাগবে তারা ভিডিওটা স্কিপ করে যেও। কিন্তু আমার জীবনের সঙ্গে ঘটে যাওয়া কিছু জিনিস যেটা আমার কাছে খুব মেমোরেবল, সেই জিনিসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর তাতে আমি খুব আনন্দবোধও করছি, খুব কষ্টও মনের মধ্যে রয়েছে, তবে আমার সেটা খারাপ লাগছে না। তো যাই হোক, তো এরকম হতে থাকে, তখন 10:30, 11:45 হবে, তো আমাকে ওয়ার্ড থেকে আমাকে শিফট করে দেওয়া হয় লেবার রুমে। তো লেবার রুমে যাওয়ার পর আমি প্রচণ্ড হারে কষ্ট পেতে থাকি, কিন্তু আমি পুশ করতে একদমই পারছিলাম না, কারণ আমি সেই সময় প্রচণ্ড ভেঙে পড়েছিলাম আর প্রচণ্ড কাঁদছিলাম। যখন আমাকে ওয়ার্ড থেকে নিয়ে যাওয়া হচ্ছিলো লেবার রুমে, তখন আমি তোমাদের দাদাভাইয়ের হাত ধরে প্রচণ্ড কাঁদছিলাম, আর আমাকে তোমার দাদাভাই একটাই কথা বোঝাচ্ছিল যে তুমি চেষ্টা করো, সব ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি এইভাবে কান্নাকাটি করো না, কান্নাকাটি করলে কিন্তু এতদিন তুমি কষ্ট পাচ্ছ, এরমভাবেই বোঝাতে থাকে। তো সত্যি কথা বলতে তখন হয়তো আমি ভাবছিলাম, কিন্তু মনের মধ্যে একটা জিনিস হচ্ছিল যে তোমাদের দাদাভাইও আমার কষ্টটা বুঝছে না, আমাকে সিজার করাচ্ছে না, আমার এত কষ্ট হচ্ছে তাও আমাকে হয়তো সিজার করাচ্ছে না। কিন্তু আমার সেই সময়টা এতটাই কষ্ট হচ্ছিল, কি বলবো, আমি সেই কষ্টটা মানে এখন যখন উপভোগ করছি না, আমার চোখ থেকে জল চলে আসছে, কি বলবো, মানে তারপরতে আমি ওটিতে গিয়ে যে কী হারে কষ্ট পেয়েছি বলার মতন না, কিন্তু আমি বেডে একদমই শুচ্ছিলাম না, সবাই বেডে শুয়ে রয়েছে, সবাই পুশ করার চেষ্টা করছে, সবাই মানে একটার পর একজনের একজনের হয়ে যাচ্ছে, কিন্তু আমার কিছুতেই হচ্ছিলো না, কারণ আমি কিছুতেই বেডেই শুচ্ছিলাম না। আমি বেড থেকে বারবার উঠে যাচ্ছি, উঠে গিয়ে আমি বাথরুমে যাচ্ছি, হাঁটাচলা করছি, এটাই করছিলাম আমি। তো এইভাবে আমাকে মানে যারা সিস্টারটা ছিল তারা তো খুব রেগে যাচ্ছে, বারবার বলছে তুমি বেডে শো গিয়ে পুশ করবার চেষ্টা করো, বেড ধরে তুমি কিন্তু এরমভাবে হাঁটাচলা করলে কিন্তু হবে না। তো প্রচণ্ড রেগে যাচ্ছে, কিন্তু আমি ভয়ে কিছুতেই বেডে শুতে পারছি না, আর যতবার বেডে শুতে যাচ্ছি, আর এতটাই এসি চলছিল, আমার প্রচণ্ড হারে ঠান্ডা লেগে গেছে, কারণ আমি একবার করে লেবার রুমে যাচ্ছি, একবার করে ওয়ার্ডে শিফট হচ্ছি, আর এইভাবে দুটো বারবার যাতায়াত করার ফলে আমার প্রচণ্ড হারে ঠান্ডা লেগে গেছে, আর বুকে কফ জমে গেছিলো। যখন আমাকে লেবার রুমে নিয়ে যাওয়া হয় তখন আমি প্রচণ্ড হারে কাঁপতে থাকি, আর আমাকে অক্সিজেন চালু করতে হয়। তো অক্সিজেন দেয় ওরা, আর আমার পেটে একটা বসিয়ে দেয় মেশিন, যেটাতে আমার বাচ্চা ঠিকঠাক আছে কি না সেটা বারবার ওরা চেক আপ করতে থাকে, কারণ আমি একদমই পুশ করতে পারছি না, যেহেতু আমি এইভাবে কাঁদছি, হা হা করে কাঁদছিলাম বলে, তো ওরা বারবারই ভয় পাচ্ছিলো যে বাচ্চার যাতে কিছু না হয়ে যায়, সেই জন্য বাচ্চাকে বারবার দেখার জন্য ওরা মেশিনটাকে লাগিয়ে রেখেছিলো। কিন্তু ওই মেশিনটা যখন আমার পেটের মধ্যে রয়েছে না, ভাইব্রেট হচ্ছে, আর ওই মেশিনের আওয়াজটা আমার কানে আসছে, তখন যেন আমার শরীরের মধ্যে আরও একটা মানে ভয়ঙ্কর ব্যাপার কাজ করছে, আমি ওই সবগুলো সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা ভয়ঙ্কর ব্যাপার আমার শরীরের মধ্যে কাজ হচ্ছে। তো যাই হোক, রাত্রির 11:00 পর আমার প্রচণ্ড কাঁপ ধরতে থাকে, তো আমি অন্য বেডের দুখানা কম্বল নিয়ে আমি গায়ে ঢাকা দিয়ে শুয়ে পড়ি, কিন্তু ব্যথা তো কিছুতেই মানছে না। যখন ব্যথা হচ্ছে বাবা গো মা গো করে চিৎকার করছি, আর আমাকে ডাক্তাররা বারবার বলছে চিৎকার করবে না, এখান থেকে বাইরে বার করে দেবো। তো যাই হোক, এদের কথা তো আমার কোনো কিছু কানে আসছে না, কারণ আমার নিজের ব্যথাটা যখন হচ্ছে তখন আমি কাউকে কিছু বোঝাতে পারছি না। তো যাই হোক, সারা রাত কেটে গেল, সকাল যখন হতে থাকলো, সকাল হয়ে গেল, সবার দেখছি আমার পরে যারা যারা এসছে তাদের সবার বাচ্চা হয়ে গেছে নর্মালে, কারোর ছেলে হচ্ছে, কারোর মেয়ে হচ্ছে, বেশিরভাগই সবই ছেলে হয়েছিল। তো একদিকে তো ভাবছি সবার হয়ে যাচ্ছে, আমার হচ্ছে না, কিন্তু আমি এত কষ্ট পাচ্ছি সেটাও বুঝতে পারছি না যে আমার কীভাবে হবে, মানে খুবই একটা টেনশন আমার মধ্যে কাজ হচ্ছে। তো এইভাবে মানে সকাল হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পর আমার দিদা যখন হসপিটালে 8টায় ডিউটি আছে, তখন দিদা একবার এসছে আমার কাছে দেখা দিতে। তো দিদা দেখা করতে যখন আমার কাছে আসে, তখন আমি দিদাকে দেখে হাউ হাউ করে কাঁদতে থাকি, দিদাকে দিদা আমায় বাঁচাও, আমি আর সহ্য করতে পারছি না। তো যাই হোক, দিদা তখন মানে সেই সিচুয়েশানে দিদা একবারই এসেছিলো আমার সঙ্গে দেখা করতে, কারণ আমার সামনে আসতে চাইছিল না, কারণ আমি প্রচণ্ড হারে কাঁদছিলাম। তারপরে দিদা একজন স্টাফকে দিয়ে মানে সিস্টার দিদিদের দিয়ে ঠাকুরের জল আর একটা মাদুলি এনে দিয়েছিল। আমার সেই সময়টা প্রচণ্ড ব্যথা অনুভব করছিলাম, কিন্তু হয়তো আমার সেরকম সেন্স ছিল না, কিন্তু আমি দেখলাম কেউ আমার হাতে একটা মাদুলি আর চোখে মুখে জল পেটে জল দিয়ে গেল একটা সিস্টার দিদি। পরে সেটা জানতে পারলাম যে ওটা দিদা পাঠিয়েছিল আমাকে দেওয়ার জন্য।
মানে আমি সত্যি কথা বলতে কোনোদিন ভুলবো না তাদের উপকারগুলো। আমি যে হারে কষ্ট পাচ্ছিলাম কিন্তু ওরাও আমার জন্য প্রচণ্ড হারে কষ্ট পাচ্ছিল, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে আমার চোখ থেকে জল চলে আসছে সত্যি কথা বলতে, সেই সেই মুহূর্তটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কতটা কষ্টদায়ক ছিল। তো তারপরেও দিদা বহুবার ওখানে গেছে কিন্তু আমার সঙ্গে দেখা করেনি, কারণ আমি এতই কষ্ট পাচ্ছিলাম বলে। আর বারবার আমার তোমাদের দাদাভাই বারবার দিদাকে পাঠাচ্ছিল, দিদা গিয়ে দেখে আসো, রাত্রির থেকে 3 দিন ধরে কষ্ট পাচ্ছে খুবই, যা করার করো, ভালো মন্দ যাই হোক করো। তো দিদা আবার বড় ডাক্তারের কাছে যায়, তো দিদা বড় ডাক্তারকে পাঠায়, বড় ডাক্তার গিয়ে আমাকে চেক আপ করতে যায়। তার আগে তো জুনিয়র ডাক্তাররা বারবার চেক আপ করছে কিন্তু দেখছে যে এখনও একটু টাইম আছে, যেহেতু আমার 2 তারিখ পড়ে গেছে সেদিনকারে, 2 তারিখই আমার ডেট ছিল। তো 2 তারিখে যখন ডেট ছিল তো বড় ডাক্তার এলো লাস্ট 2টার সময় দিদার কথা অনুযায়ী আমাকে চেক আপ করতে। তো বড় ডাক্তার যেটা লেডি ডাক্তার বললামই তোমাদেরকে, তো ওই লেডি ডাক্তার আমাকে যখন এসে চেক আপ করলো তো বলল না কোনো কিছু না, ওকে নর্মালেই হবে, ওর বাচ্চার ঘর খুলে গেছে, ওকে আর একটু টাইম দাও, ও নর্মালেই হবে। কিন্তু আমার কান্নার চোটে এত কাজজি এত কাজজি, তো তার মধ্যেও কিছুক্ষণের জন্য ওরা ভেবে নিয়েছিল যে সিজার করাবে, আমাকে অ্যাপ্রনও পরানো হয়ে গেছিলো যে আমাকে সিজার করাবেন মধ্যে। তার মধ্যেই আবার বড় ডাক্তার যখন চেক আপ করলো করে বলল না না কোনো সিজার হবে না, ওকে নর্মালেই করাতে হবে, নর্মালেই হবে। সঙ্গে সঙ্গে আমার বাড়ির লোককে মানে তোমাদের দাদাভাইকে ডেকে পাঠালো, দাদাভাইকে একটাই কথা বললো ওর নর্মালেই হবে, ওয়েট করো, এত কষ্ট করেছে ওয়েট করে যাও, নর্মালেই করানোর চেষ্টা করছি আমরা। তখন তোমাদের দাদাভাই বলতো দেখুক প্রচণ্ড কষ্ট হচ্ছে ওর, তো কিছু করুন অন্তত। ওই ডাক্তার একটাই কথা বলেছে, মা হতে গেলে অনেক কষ্ট করতে হয়, তো এত কিছু করে কোনো কিন্তু চিন্তা নেই, ঠিক আছে, তো যা হবে ভালোই হবে। তো এইভাবে করতে করতে 2:45 পর্যন্ত আমি প্রচণ্ড ব্যথা অনুভব করছি আর প্রচণ্ড ব্যথা মানে সহ্য করছি, আর সবাই বারবার আমাকে বলে যাচ্ছে এইভাবে পুশ করার চেষ্টা করো, না কান্নাকাটি করে মুখ না খুলে কেঁদে তুমি পুশ করার চেষ্টা করো, চলে মানে তোমার হয়ে যাবে। তো এইসব ধারণা বা এইসব জিনিসগুলো আমার কাছে সত্যি কথা বলতে পুরো নতুন, আমার কাছে কোনো আইডিয়া নেই যে এইভাবে কিছু হতে পারে বা হয়। তো হ্যাঁ, অনেকের সিজার হয়, সিজারেও হয়তো অনেক কষ্ট, কিন্তু সত্যি কথা বলতে নর্মালে হওয়া যে ওইখানে মরণ যন্ত্রণার মতন, মানে যে কষ্টটা পেতে হয় কোনো কিছু ওষুধ ছাড়া যে কষ্টটা পেতে হয়, সেই সেই যন্ত্রণাটা সত্যি কথা বলতে আমি উপভোগ করেছি, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, সিজার করতে গেলে হয়তো অবশ করেই সব কিছু কাটাকাটি হয়, সব কিছু হয়, বাচ্চাটাকে তুলে নেওয়া হয়, কিন্তু পরে তাদের খুবই কষ্ট হয় সেটা সত্যি এমনি, কিন্তু নর্মাল ডেলিভারিতে সেই সিচুয়েশানে কোনো ওষুধপত্র ছাড়া যে কষ্টটা অনুভব করতে হয় বন্ধুরা, যেমনি কষ্ট অনুভব করতে হয় সেমনি তো একটা আনন্দ তো থাকেই, কিন্তু সেই কষ্টের সময় যে ওই যে ওই সিচুয়েশান তোমরা যাদের হয়েছে তারা হয়তো বুঝবে। 3টের সময় আমি এইরকমভাবে 15-20 মিনিট এতটাই পুশ করার পর হট করে একটা জুনিয়র ডাক্তার ছিল, যে ডাক্তারটা মানে বড় ডাক্তারটা জুনিয়র ডাক্তারকে বলে গেছে একে কিন্তু নর্মালেই করাতে হবে, বারবার বলে গেছে, সেই জন্যই কিন্তু ওই ডাক্তারটা এসে এমনভাবে বা চেক করলো, দেওয়ার পর পেটে পুশ করলো, করার পর যখন আমি পুশ করবার চেষ্টা করলাম তখন একটুকুনি মাথা দেখা গিয়েছিল। তো মাথা দেখা দেওয়ার পর আমি তো মানে তখন বুঝতে পারিনি যে মাথা দেখা যাচ্ছে বা কিছু, নিজেরটা তো নিজে কিছুই বুঝতে পারা যায় না, কিন্তু আমার যেন ব্যথার চোটে আমি যেন বুঝতে পারছি আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমি চিৎকার করে ডাকছি ডাক্তারকে। তো ডাক্তাররা সবাই যখন এসে আমার সামনে এসে দাঁড়ালো তখন ওরা বুঝতে পেরেছে মাথা একটুকুনি বেরিয়েছে, তো তখন ওরা সঙ্গে সঙ্গে এসে আমার পেটে পুশ করতে থাকে আর বাচ্চার দানিটাকে পুরো ঘুরিয়ে দেয় ওরা। দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমার বেবি বাইরে বেরোতে থাকে। তো এইভাবে সত্যি কথা বলতে এক জুনিয়র ডাক্তার, সত্যি কথা বলতে আমরা ভাবি জুনিয়র ডাক্তারদের নিয়ে এত কিছু হচ্ছে এত কিছু করছে, কিন্তু ওই জুনিয়র ডাক্তার না আমার জীবনে সত্যি কথা বলতে মানে
কি বলবো, মানে ওই জুনিয়র ডাক্তার যদি না থাকতো, মানে মানে আমি এত কষ্ট পাচ্ছিলাম, সেই সিচুয়েশনটা থেকে আমাকে উদ্ধার করেছে ওই জুনিয়র ডাক্তারটা। সিনিয়র ডাক্তার তো দেখেই গেছে, কিন্তু জুনিয়র ডাক্তারটা আমাকে যে এত মানে হেল্প করেছে, আমি সত্যি কথা বলবো বন্ধুরা বিশ্বাস করবে না। যখন আমার বাচ্চা এলো, তখন বেরিয়ে এলো, তখন সঙ্গে সঙ্গে আমার দুটো থাইতে আমার দুটো ইঞ্জেকশন করা হয়েছিল, কারণ তোমরা তো জানোই ওটা কাটতে হয়, এটা নিয়মই আছে, সবার এরকমই হয়েছিল। তো ওটা কাটার সঙ্গে সঙ্গেই আমাকে দুটো ইঞ্জেকশন করা হয় দুটো থাইতে। তো সেই ইঞ্জেকশনটা করার পর বাচ্চা যখন বেরিয়ে আসে, তারপরে অনেক পরিষ্কার পরিষ্কার করতে হয়, সেইগুলো করার পর তারপরে ওটা সেলাই করতে হয়। তো যখন সত্যি কথা বলতে বেরিয়ে এলো, আমার জীবন মানে চোখে আমি যেন একটা ধোঁয়াশা দেখতে পাচ্ছি, মানে কোনো কিছু আমি পরিষ্কার কিছু দেখতে পাচ্ছি না, খালি আমি মুখে কথা বলে যাচ্ছি, আর সমানে আমি থ্যাংক ইউ বলে যাচ্ছি যে আমাকে বাঁচালে তোমরা। সত্যি কথা বলতে আমাকে বাঁচালে, অনেক থ্যাংক ইউ তোমাদেরকে, অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। আমার এই কথাটা না খুব ভালোভাবে মনে আছে যে আমি মানে ওই ঘোরের ছোটে আমি ডাক্তারদেরকে এই কথাটা বলেছিলাম। আর তার সঙ্গে সঙ্গে যে সেলাই করছিল, সে আমাকে বারবার বলছে ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি এত ভয় পাচ্ছিলে, এত চিৎকার করছিলে, দেখো হয়ে গেছে, তো এবার চিন্তা নেই তো। আর যখন আমার বেবি সব থেকে বড় কথা প্রথম হয়েছে, তখন না আমার চোখে বললামই একটা পুরো মানে পর্দার মতন ছিল, যেটা আমি কথা বলছি ঠিকই কিন্তু চোখের ওপর পর্দা, আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছি এরকম হচ্ছে। তো যখন আমাকে বেবিকে দেখানো হলো, আমি না ভালো করে দেখতে পাচ্ছিলাম না, কারণ তার সঙ্গে সঙ্গে অনেক নাভি ক্লিপ ক্লিপ ঝোলে, তো আমি দেখতে পাচ্ছিলাম না। তো আমি এরকমভাবে হাতটা সরিয়ে দিয়ে যখন দেখছি, তখন আমাকে ডাক্তাররা বলছে ও হাত দিয়ে দেখতে হবে কি হয়েছে। তো যাই হোক, সেই সেই সময় আমি যখন আমার দেখলাম আমার ছেলে হয়েছে, তো তখন আমি সত্যি কথা বলতে অনেকটা খুশি, অনেকটা খুশি যে আজকে আমি মা হতে পেরেছি, আজকে এত কষ্ট করে আমি আজকে মা হয়েছি। কিন্তু তখন আর আমার নিজের ওই কষ্টটা মনে হচ্ছিল না, কখন ভাবছি ওকে আমি মুখটা দেখব। তো শুধু ওই জিনিসটাই দেখিয়ে নিয়ে চলে গেছিল ওরা পরিষ্কার পরিষ্কার করতে। আর যখন আমাকে সেলাই করা হচ্ছিল, তখন আমাকে পুরো ওই ঠান্ডার মধ্যে রেখে দিয়েই সেলাই করা হচ্ছিল। তো আমি তো কাঁপুনি শুরু হয়ে গেছে আমার, আর বারবার ওই ঘোরের চোটেই বলছি আমাকে কম্বল দাও, আমি মরে যাব, ঠান্ডা লাগছে আমার প্রচণ্ড। তো যাই হোক, ওইভাবে সেলাই টেলাই করার পর তারপরে আমার বাড়ির লোককে ডাকা হয়, মানে তোমাদের দাদাভাইকে ডাকা হয়, দাদাভাইকে দেখে বাচ্চাকে দেখানো হয়। দেখানো হওয়ার পর আমার নাইটি দিতে বলে, তো নাইটি দিয়ে যাওয়ার পর আমাকে ওই অ্যাপ্রনটা খুলিয়ে নাইটিটা পরানো হয়। কিন্তু নাইটিটা পরানোর পরেও মানে কোনো ঠান্ডা আমার মরছিল না, এতটাই ঠান্ডা লাগছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই যে যখন বাচ্চা হয়ে যাবে, তখন ওকে তোমাকে কিন্তু একটা বেড থেকে কিন্তু অন্য বেডে শিফট করতে নিজেকেই করতে হবে। শুধু যে সিস্টার দিদিরা থাকে, তারা শুধু ট্রলিটা তোমাকে খালি ধরবে, তোমাকে উঠে যেতে হবে। আর আর একটা জিনিস আমি সব থেকে বড় কথা শেয়ার করছি, যখন আমার বাচ্চার মাথা বেরিয়ে আসে, তখনও পর্যন্ত আমাকে যখন শিফট করা হচ্ছে একটা রুম থেকে আর একটা রুমে, তখনও পর্যন্ত ওরা ট্রলি নিয়ে আসে, আমার বেড থেকে ট্রলি পর্যন্ত আমি কিন্তু একাই উঠে গেছি। আমি তখন না ভাবছি যে আমাকে কেউ তুলছে না, আমাকে নিজেকেই উঠতে বলছে। তো আমি সেই পরিস্থিতিতেও আমি যে মানে সেই পরিস্থিতিতে যে আমি একটা বেড থেকে ট্রলির ওপরে কীভাবে উঠেছি তোমাদের বলে বোঝাতে পারবো না, হয়তো ভগবানেরই সেটা, হয়তো সব কিছু, যে একটা মা হতে গেলে সব কিছু হয়তো কষ্ট সহ্য করতে মানে তখন হয়তো মনে জোর দিয়ে দেয় বা শরীরে জোর দিয়ে দেয় হয়তো ভগবান, সেটাই হবে হয়তো। তো যাই হোক, এইভাবে কিন্তু আমার বাচ্চা হলো। তো লাস্টে আমাকে তোমাদের দাদাভাইয়ের কাছে পয়সা নেওয়ার জন্য আমাকে অনেকক্ষণ টাইম রেখে দিয়েছিল ওই লেবার রুমের মধ্যেই। লেবার রুমে এত আমার ঠান্ডায় কাঁপুনি ধরছিল, আমি বারবার বলছি আমাকে এখান থেকে বার করো, আমি আর পাচ্ছি না। তো যাই হোক, ওরা ওদের যেটা কাজ সেটা তো করবেই, বাচ্চা হয়েছে যেহেতু, ছেলে বাচ্চা, তাই জন্য সব দাদা ভাইকে ধরেছে পয়সা দেওয়ার জন্য। তো সবাই মিলে যখন পয়সা পয়সা নেওয়া কমপ্লিট হয়ে গেল, আমাকে ওয়ার্ডে শিফট করার জন্য নিয়ে গেল। আর সব থেকে বড় কথা, তখন আমার বাচ্চাকে দিল পুরো আমার পায়ের সামনে, আমি তখনও মুখ দেখতে পারিনি ওর। তারপরে নিয়ে গেলাম যখন, আমাকে যখন ওয়ার্ডে শিফট করা হলো, তখন বাড়ির লোককে যখন দেখতে পেলাম, তখন মনে একটু সত্যি শান্তি এলো। আর খালি চেষ্টা মানে ভাবছিলাম তোমাদের দাদাভাইকে কখন দেখবো, তোমাদের দাদাভাইকে কখন দেখবো।
মানে দুদিন ধরে আমি দেখতে পাইনি, মনের মধ্যে ওইটা হচ্ছে। কিন্তু তোমাদের দাদাভাই তখনও আসেনি, কারণ কার্ড নিয়ে সবাই ওপরে ছিল, আমার মা বোন সবাই ওপরে ছিল, দিদা ছিল সঙ্গে। তো তোমাদের দাদাভাই আসতে পারছিল না, যেহেতু কার্ডটা ওর কাছেই ছিল, মাদের কাছে ছিল। তো তারপর আমার বোন নিচে গিয়ে কার্ডটা দিল, তারপরে তোমার দাদাভাই এলো। তো আমার তোমাদের দাদাভাই এসে বললো, দেখলে কষ্ট করেছো বলে দেখো আজকে তুমি কিন্তু সোজা হয়ে বসে বসে থাকতে পারছো, আজ আজকে যদি সিজার হতো কত কষ্ট পেতে তুমি বলো। তো যাই হোক, তখনের জন্য খুবই রাগ ধরছিল, কিন্তু তারপরে সত্যি কথা ভাবছি, হ্যাঁ সত্যি আমি উঠে বসতে পেরেছি। হ্যাঁ, তখন আমার হয়তো চোখের মধ্যে একটা পর্দা পড়েছিল আর মাথা ঘুরে যাচ্ছিল, তো সেই জন্য সেই দিনকারে রাত্রিবেলা মাকে আবার থাকতে বললাম, মা তুমি থাকো, আমি বাচ্চা কী করে দেখব, কারণ আমি তো ওই রকমভাবে পড়ে যাচ্ছি। তো সেইভাবেই 3:12 কিন্তু আমার বাচ্চা হলো, দুপুর 3:12। তারপরে আমাকে ওয়ার্ডে শিফট করা হলো, ওয়ার্ডে তারপরে সেদিনকারে মা রাত্রিবেলা আমার সঙ্গেই ছিল, বাচ্চাকে দেখাশোনা করলো। তো এইভাবে আমার জার্নি কেটেছে বন্ধুরা। সত্যি কথা বলতে হয়তো অনেকেই বলে যে সিজার করা, 7টা পর্দা কেটে বাচ্চাটা বের করা হয়, সেটা হয়তো যেরকম কষ্টকর, পরে সেই কষ্টটা হয়তো অনুভব করতে পারে যখন জ্ঞান আস্তে আস্তে আসে। আর সিজারে হচ্ছে কোমরে যে ইঞ্জেকশনটা দেয় সেটা হচ্ছে সব থেকে বেশি মারাত্মককর, যখন জ্ঞান আসে তখন আস্তে আস্তে বুঝতে পারে। কিন্তু আমি বলবো, নর্মালে বাচ্চা ডেলিভারি হওয়া বন্ধুরা, যখন থেকে হয় যেই সিচুয়েশান থেকে ওই জিনিসটা হয়, সেটা প্রচণ্ড কষ্টদায়ক, প্রচণ্ড কষ্টদায়ক। সেই কষ্টটা হচ্ছে কোনো ওষুধপত্র ছাড়া নিজেকেই সব কিছু করতে হয়, ডাক্তার কিন্তু কিচ্ছু করে না। ডাক্তার তুমি পুশ করবে, বাচ্চা ঠিক জায়গায় আসবে যখন, তারপরে কাজ হচ্ছে বাচ্চা মানে ডাক্তারের, তার আগে কিন্তু ডাক্তার কিছুই করে না, সব কিছু মাকেই করতে হয়। তো বন্ধুরা, এই সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি পেরিয়ে এসেছি। তো আজকে সেই কষ্টটা ভুলে গিয়ে আজকে আমি আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমি খুবই আনন্দ, আমার ছেলেও হয়েছে। তো আমি এরকম কিছু চাইনি, ছেলে বা মেয়ে, আমি ভগবানের কাছে এটাই চেয়েছি যে আমার ছেলে হোক বা মেয়ে হোক যেন সুস্থ হোক, ব্যাস এটাই চেয়েছি। তবে তোমাদের দাদাভাই মেয়ে চেয়েছিলো, তো আমরা খুবই খুশি, ছেলে হোক বা মেয়ে হোক আমরা খুবই খুশি। আমাদের দুজনের মাঝখানে 3 জন এসছে, তো আমরা 3 জন মিলে খুব ভালো থাকতে চাই। আর তোমরা প্রার্থনা করো যাতে আমরা সত্যি ভালো থাকি। আর আজকের ভিডিওটা একটু হয়তো বড় হয়ে গেছে বন্ধুরা, কিন্তু তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা। আর আমার মনে যেটা কথা আমি কিন্তু সব কিছু শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, অনেকে হয়তো খারাপ ভাবতে পারো যে এই সব জিনিস আবার ভিডিওতে কেউ করে নাকি। তো যাই হোক, জীবনের অনেক কিছু কষ্টের মুহূর্ত যেমনি তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত, অনেক আনন্দ যেমনি শেয়ার করা উচিত, কিছু কষ্টের জিনিস, কিছু পার্সোনাল জিনিস, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত বলে আমার মনে হলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। তো এখন আমি মোটামুটি ভালো আছি, মোটামুটি ভালো বলতে এখনও শরীরের মধ্যে একটু দুর্বলতা আছে। তো তোমরা তো জানোই সবে আমার এখন 14 দিন হচ্ছে আজকে, তো 14 দিনে তো একটু দুর্বলতা থাকবেই, হাতে পায়ে প্রচণ্ড ব্যথা, তার মধ্যেও ভিডিও দেওয়ার চেষ্টা করছি, বাচ্চাকে এখন কোলে নিয়ে তোমাদের ভিডিও দিচ্ছি। তো যাই হোক, এইভাবেই হয়তো কাটবে এখন। তো তোমরা অনেক ভালোবাসা দিও আমাকে, এটাই তোমাদের কাছে আমি আশা করবো। তো চলো বন্ধুরা, এখানেই ভিডিও শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।